सुधी दर्शक अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल आशा करछि सबाई भालो आछेन। आमी आजके आरेकटी नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम। आमार आजकेर रेसिपि ईद स्पेशल फ्रूट कस्टार्ड। आशा करछि आमार आजकेर ई रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। चुलाय एकटी हाड़िते आमी 1 लिटार परिमाण दूध जाल करे घन करे निये निएछि। दूधटा मोटामुटी ठंडा थाका अवस्था एखन आमी एखान थेके हाफ कप परिमाण दूध 3 टेबिल स्पून कस्टार्ड पाउडार साथे मिशिए निब। आमी एखाने वैनिला कस्टार्ड पाउडारटा यूज करछि। चेष्टा करबेन अवश्यई भालो ब्रैंडेर कस्टार्ड पाउडार यूज करार जन्य। एरपर आमी दूधेर साथे कस्टार्ड पाउडार भालोभाबे मिक्स करे निच्छि। भालो करे मिशिए निते हबे जेन कोथाओ लाम्स ना थाके। भालो करे मिक्स करे निये एखन आमी एटाके एक साइडे रेखे दिच्छि। एरपर आमी एखाने दिए दिच्छि हाफ कप परिमाण चीनी। आमी आमार टेस्ट अनुजाई चीनीटा निये निएछि। आपनारा आपनादेर स्वाद अनुजाई चीनीटा यूज करबेन। एरपर आमी सबकिछु एकटु भालो करे आबार मिक्स करे निच्छि। এখন দুধটা যখন একটু জাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আমি যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমার অনবরত আমি নেড়ে নিব। নাড়া কোনোভাবে থামা যাবে না, তা না হলে নিচে থেকে দলা পেকে যেতে পারে। মোটামুটি 4 মিনিট পর আমার দুধের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। আমি আর 1 মিনিটের মতো এটাকে জাল করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধের মিশ্রণটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিলাম। এরপর আমি এখানে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। কিউব করে কেটে নেওয়া আপেল, আরও দিয়ে দিচ্ছি আম, সেগুলোকে আমি কিউব করে কেটে নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কলা। আমি আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটসগুলো দিয়ে দিতে পারেন। এরপর আমার ফ্রুট কাস্টারে অনেক বেশি ভালো লাগে যদি সেখানে কেক থাকে, তাই আমি এখানে ভ্যানিলা কেক কিছু এরকম টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি কিছু টুকরো করে নেওয়া চেরি উপর থেকে এরকম গার্নিশ করে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, না থাকলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমরা এগুলোকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। আশা করছি এই ঈদে অবশ্যই এটি বাসায় তৈরি করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে কাজের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।